তখন ছিল সাহাবায়ে কেরামের যুগ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেক আগে, সেই সাথে পরজগতে পাড়ি জমিয়েছেন অনেক সাহাবিও। তথাপি এখনও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রচুর সংখ্যক সাহাবি বেঁচে আছেন। এক ব্যক্তি ইন্তেকাল করল, যথারীতি তাকে কাফন করানো হলো, জানাজা দেয়া হলো, তারপর দাফনের জন্য তার শবদেহ তাকে নেওয়া হলো কবরস্থানে। এখনই তাকে কবরে রাখা হবে। প্রায় ঘণ্টাখানেক পূর্বে কবর খনন শেষ হয়েছে। খনন শেষে খননকারীরাও জানাজায় শরিক হওয়ার জন্য চলে গিয়েছিল। লাশ দাফন করার জন্য সবাই এখন কবরস্থানে উপস্থিত। ইতিমধ্যে একটি বিরাট আকৃতির বিষধর সাপ কবরে চলে এসেছে। ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা কবর জুড়ে বসে আছে সে। লোকজন কবরের মধ্যে সাপ দেখতে পেয়ে ভীষণ ভয় পেল। সাহসী লোকেরা সাপকে সরানোর জন্য অনেক চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই সরানো গেল না। অগত্যা বাধ্য হয়ে তারা অন্য স্থানে কবর খনন করল। খনন শেষে লোকজন উপরে আসার সঙ্গে সঙ্গেই সেই সাপটির ন্যায় অনুরূপ আরেকটি সাপ সেখানেও দেখা গেল, ছোবল হানার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সাপের ভাবসাপ দেখে এমনই বোঝা গেল। এবার লোকজন তৃতীয় আরেকটি কবর খুঁড়ল, কিন্তু সেখানেও দেখা গেল একই অবস্থা। পূর্বের ন্যায় আরেকটি সাপ ফনা তুলে বসে আছে। পরপর তিনটি কবরে একই অবস্থা প্রত্যক্ষ করে উপস্থিত লোকজন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। এখন কি করা যায় এই নিয়ে তারা চিন্তিত হল। ভয় এবং শঙ্কার সুস্পষ্ট চাপ ফুটে উঠল সকলের চেহারায়। শেষ পর্যন্ত তারা দৌড়ে গেল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সবিস্তারে খুলে বলল পূর্ণ ঘটনা। সব কিছু শুনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সাফলতার কৃতকর্মের বাস্তব রূপ। আল্লাহর কসম, তোমরা জমিনের যেখানেই খনন করো না কেন, এই সাপ সে কবরে থাকবেই। অবশেষে উপায় অন্ত না দেখে লোকেরা তাকে খননকৃত তিনটি কবরের একটিতেই সেখানে সমাধিস্থ করল। তারা লাশ রাখতে বাধ্য হলো সেই ভয়ঙ্কর সাপের উপরই। পরবর্তীতে মৃত ব্যক্তির বিবিকে এই ঘটনা শোনানো হলে সে বলল, আমার স্বামী গমের ব্যবসা করতেন। প্রায় তাকে দেখতাম অধিক লাভের জন্য গমের সঙ্গে জব মিশিয়ে তিনি তা বাজারে বিক্রি করতেন। আমার মনে হয় তার এই অপকর্মের মৃত্যুর পর সাপ হয়ে তার সামনে আত্মপ্রকাশ করেছে। প্রিয় শ্রোতা, জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন পেশা অবলম্বন করে থাকি। কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ শিক্ষকতা করি, আবার কেউ বা অন্য কোনো পেশা অবলম্বন করি। এই ক্ষেত্রে আমাদের ভালোভাবে স্মরণ রাখা দরকার যে প্রত্যেক মুসলমানের নিজ নিজ পেশা সংক্রান্ত মাসলা মাসাইল জানা অপরিহার্য। অন্যথায় যে কোনো ভুলভ্রান্তি হলে এর দায় দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। সম্মুখীন হতে হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির। গমের সাথে জব মিশিয়ে বিক্রি করার কারণে যদি ভয়ঙ্কর সাপের ছোবল খেতে হয়, তবে আজকে যারা সরিষার তেলের সঙ্গে সয়াবিন মিশিয়ে, উচ্চমানের দ্রব্যের সঙ্গে নিচু মানের দ্রব্য মিশিয়ে, ভালো সঙ্গে মন্দ মিশিয়ে বেশি টাকা কামাই করছেন, কবর জগতে এবং কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কত মারাত্মক এবং ভয়াবহ হবে তা একটু ভেবে দেখেছেন কি? মনে রাখবেন, আজ আপনি মানুষকে ফাঁকি দিয়ে যাই করছেন না কেন, একদিন কিন্তু এর প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। জবাবদিহি করতে হবে প্রত্যেকটি কাজের। অনেকেই বলে থাকেন, হুজুর, বর্তমান জামানায় মিথ্যা না বলে ব্যবসায় টিকে থাকা সম্ভব নয়, লাভ তো দূরের কথা, কিছুদিন পর পুঁজিও খুঁজে পাওয়া যাবে না। এর জবাবে আমরা বলবো, এটি একটি ভুল কথা। কারণ আপনি যখন সততার সঙ্গে ব্যবসা করবেন, তখন বাহ্যিক দৃষ্টিতে কম লাভ হলেও মূলত এর মাঝেই বরকত হবে। এর মাধ্যমে আপনার যাবতীয় প্রয়োজন সুন্দর করে পুরা হবে। তাছাড়া কিছুদিন পর লোকজন যখন জেনে যাবে যে আপনি মিথ্যে কথা বলেন না, ভেজাল ব্যবসা করেন না, ক্রেতাদেরকে ঠকান না, প্রতারণার সঙ্গে ব্যবসা করেন না, তখন লোকজন অন্যের দোকান থেকে মাল না কিনে আপনার দোকান থেকেই মাল কিনবে। এতে আপনার কেনাবেচার পরিমাণ বাড়তে থাকবে এবং লাভের পরিমাণও বেশি হবে। মোট কথা, সততা ও সত্যবাদিতার কারণে আল্লাহ তাআলাই এর মাঝে বরকত দেবেন। এই ব্যবসাকে তিনি আপন দয়ায় টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সুতরাং তার কথা মতো ব্যবসা করলে তাতে শেষ পর্যন্ত লাভবান হওয়া যাবে, এ কথা নিশ্চিত করেই বলা যায়। হে আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও।